সোনালী আঁশ পাটের কদর বিশ্বব্যাপী পৃথিবীর সেরা মানের পাট হয় এই দেশে দীর্ঘ পরিক্রমায় পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে নানা উদ্যোগের পাশাপাশি যুক্ত হয়েছে এর জিনোম সিকোয়েন্স উদ্ভাবনের মতো বড় বড় সাফল্য এসব সফলতায় ভর করেই রপ্তানি পণ্যের সেরা স্থান অর্জনের সম্ভাবনা ছিল বাংলাদেশের পাট ও পাট পণ্যের কিন্তু তার হয়নি রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে দেশের মোট রপ্তানির এখন মাত্র 2% কিছু বেশি আসে পাট ও পাটজাত পণ্য থেকে করোনা মহামারীর সময় এর রপ্তানি ছিল অনেকটা তলানিতে আর চলতি বছরের প্রথম 8 মাসে রপ্তানি হয়েছে মাত্র 61 কোটি মার্কিন ডলার আগের অর্থবছরে ছিল 112 কোটি ডলার ব্যবসায়ীরা অভিযোগ করছেন অ্যান্টি ডাম্পিং ইস্যুতে ভারতের কাছে বাজার হারানোর পাশাপাশি আছে দেশের বাজারে পাটপণ্য ব্যবহারের অনীহা যেই ভারত আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না সেই ভারত কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল দেশি বিদেশি চক্রান্ত আছে আমাদের পাটের বিরুদ্ধে যে পাটকে বঙ্গবন্ধু পাটকে নিয়ে ছয় দফার একটা দফা ছিল বঙ্গবন্ধুর সেই চক্রান্তগুলি আস্তে আস্তে কাজ করা শুরু করলো আমাদের মার্কেটটা সুইসাবার করছে ইন্ডিয়ার সাথে আমাদের রজট ওরা ব্যবসা করছে যেমন ম্যান্ডেটরিটা আমাদের 25 লক্ষ বেল ইয়ে করতো কনজামশন করছিল আমাদের আভ্যন্তরীণ কনজামশন সেটা আমাদের নষ্ট হয়ে গেল তবে পাটমন্ত্রী জানাচ্ছেন এই খাত নিয়ে নতুন নতুন উদ্যোগের কথা এ পর্যন্ত 3টি বন্ধ সরকারি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হয়েছে বাকিগুলোরও চালুর প্রক্রিয়া চলছে নতুন নতুন বাজার তৈরি হচ্ছে দেশেই ভালো জাতের বীজ তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি অ্যান্টি ড্যাম্পিং এর বিরুদ্ধে কিছু করতে হলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার না এটা মামলা করতে হবে আমাদের কমার্স মিনিস্ট্রিকে বলা হয়েছে তাদের মামলার জন্য প্রস্তুতি তারা নিচ্ছে পুরোনো মেশিন ছিল সেই কারণে আমরা সেই ধরনের প্রোডাকশনে এগিয়ে যেতে পারিনি সেই জন্য আমরা লাভও করতে পারিনি এই জন্য আমরা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আমরা ওই ভাড়া সিস্টেমে আমরা দিয়েছি সোনালি ব্যাগ যেটা পলিথিনের ব্যাগটা সেটা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে বাজারে আমরা আসতে পারিনি এখন আমরা একটা প্রজেক্ট সাবমিট করছি প্রজেক্ট পাস হয়েছে প্রজেক্ট আসার পরে যে মেশিনটা আমরা আনবো সেই মেশিন দিয়ে যখন আমরা পলিথিনটা উৎপন্ন করব সেই পলিথিনের কস্টটা তখন আমরা নির্ধারণ করব পাট পণ্যের রপ্তানি বাড়াতে এসএমই ফাউন্ডেশনও হাতে নিয়েছে একগুচ্ছ পরিকল্পনা যারা পাট বা পাটজাত পণ্য এক্সপোর্ট করেন বিশেষ করে পাটকে অন্য কিছু তৈরি করে ভ্যালু অ্যাডিশন করে যারা এক্সপোর্ট করেন তাদের এই রকম 100 নতুন এসএমই উদ্যোক্তাকে আমরা তৈরি করব যাতে তারা এই অর্থ বছর শেষে অর্থাৎ এই বছর শেষে বিদেশে পাট বা পাটজাত পণ্য বিশেষ করে বা ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট তারা এক্সপোর্ট করতে পারে দ্বিতীয় হচ্ছে যারা যে সমস্ত ছোট উদ্যোক্তা এসএমই উদ্যোক্তারা পাট নিয়ে কাজ করে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিশেষ প্রোগ্রাম নেব কারণ এটা পণ্যবর্ষ বৈচিত্র্যময় পাটপণ্যের রপ্তানিতে নবযুগের আশায় চলতি বছর পাটকে ঘোষণা করা হয়েছে বর্ষপণ্য পাশাপাশি পাটকে কৃষিপণ্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে সম্প্রতি ইব্রাহিম পাঠান এখন ঢাকা